এই কবচ যার কথা আমরা জানি রেল সামনে তুলে এনেছিল, কিন্তু এই 1293 জন যাত্রী যারা এই মুহূর্তে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় ফিরছেন, শিয়ালদহ স্টেশনে আসছেন, আজকে সেই মানুষগুলো হয়তো এই প্রশ্নটা তুলছেন যে কোথায় অ্যান্টি কালিশন ডিভাইস যার নাম রেল রেখেছে কবচ, কোথায়, কেন বাংলার ভাগ্যে জুটল না কবচ এখনো? এখন কবচ কি সেটা আপনারা জানেন, হিউম্যান এরর ঠেকাতে অ্যান্টি কালিশন ডিভাইস বা অটোমেটিক ট্র্যাক সেটাকে প্রোটেকশন করবার জন্য এই ডিভাইসটিকে আনা হয়। এবং আপনারা জানেন যে আজকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে সেই কাজকর্ম চলছে, ইনফ্যাক্ট অনেকগুলো জায়গায় এই কবচ তার ব্যবহার হয়েছে, এবং এই কবচের মূল কী কাজ আপনাদেরকে জানাবার চেষ্টা করব। কারণ এই অ্যান্টি কালিশন ডিভাইস যদি থাকে তাহলে পরে এ ধরনের হিউম্যান এরর যদি হয় তাহলে সেটিকে রুখতে পারে। আমি আরও যদি বিস্তারিত বলবার চেষ্টা করি তা হচ্ছে মানুষের ভুলে দুর্ঘটনা রুখতে রেল কর্তৃপক্ষ কবচ সুরক্ষার ব্যবস্থা করে, এবং এই জায়গায় প্রাথমিকভাবে আমরা যে বিষয়টি জানবার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবার চেষ্টা করছি, দেখুন মালগাড়ির চালক ভুল করে সিগন্যাল না বুঝে শিয়ালদহমুখী যে যে গাড়িটি অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি লাইনে ঢুকে পড়ে, এবং মানুষের ভুল সত্ত্বেও তা ঠেকাতে সুরক্ষা ব্যবস্থার আমদানি করা হয়েছিল, এবং সেই ব্যবস্থাতে আমি যেটা বলছিলাম যে প্রাথমিকভাবে অনুমান যেটি যে মালগাড়ির চালক ভুল করে সিগন্যাল না বুঝে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে ঢুকে পড়েন, কিন্তু মানুষের ভুল সত্ত্বেও তা ঠেকাতেই কিন্তু এই সুরক্ষা ব্যবস্থায় আমদানি করা হয়েছিল, অটোমেটিক ট্রেন প্রোটেকশন ব্যবস্থা। আর এই ব্যবস্থার কোনো সিগন্যাল ভঙ্গ ঘটলেও তার ওখার নিয়ন্ত্রক প্রক্রিয়া রয়েছে, কিন্তু এখানে ছিল না কেন? কবচ কার্যকর থাকলে চালককে সতর্ক করে দিতে পারত এবং ট্রেনটি থামিয়ে দিতে পারত, কারণ একই লাইনে দুটি ট্রেন নিরাপদ দূরত্ব ভেঙে চলে এলে স্বয়ংক্রিয় এই কবচ হয়ে ওঠার কথা, আর তাতে ব্রেক পড়ার কথা এবং স্বয়ং সক্রিয় ব্যবস্থায় ট্রেনের গতি রোধ করার কথা। কবচ এখানে কি আদৌ ছিল, এই প্রশ্নই সব থেকে বড় প্রশ্ন, এবং যে প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই খোঁজবার চেষ্টা করছি। যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তাতে রেলের তরফ থেকে মন্তব্য আমরা পেয়েছি এই কবচকে নিয়ে, রেলের সিইও তিনি কি বলেছেন একবার শোনাবার চেষ্টা করুন। শুনুন, कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है, दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है। कवच सिस्टम इंस्टॉल करना, कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है, दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো অনেক বড় এই কবচকে কেন্দ্র করে, কবচ যার নাম রাখা হয়েছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাগডোগরা বিমানবন্দরে উড়ে যাবার আগেই আজকে দমদম বিমানবন্দরে গিয়ে তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন, বলছেন তিনি যখন রেল মিনিস্টার ছিলেন সেই সময় তিনি অ্যান্টি কালিশন ডিভাইস তিনি তার হাতে এটাকে গড়ে তুলেছিলেন, এখন কেন্দ্রের সরকার যারা রয়েছে তারা নাম যাই রাখুক না কেন আগে মানুষের কবচ দরকার। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। অ্যাডমিনিস্ট্রেশনটা যদি এত ল্যাক অফ নেগলিজেন্স, এত ল্যাক অফ নিউসেন্স হয়, নিউসেন্স মিন্স নেগলিজেন্স, রেলে বারবার অ্যাক্সিডেন্ট আপনারা জানেন, এর আগে পুরীতে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম, এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি, হয়তো এক রেটে পুড়িয়ে দেবে, অথচ যাদের গেল তাদের গেল। দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই এটা ফ্যাক্ট, কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট, তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল যেটা মনে রাখবেন, ওর থেকে একটু দূরে চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিকঠাকই না একটা বডি কোলাপস হবে না দশটা কোচ, ইট ডিপেন্ডস অন, সুতরাং তাও 70-80 জন আহত এখনো, 20 জন ক্রিটিক্যাল আছে,
অ্যান্টি কলিউশন ডিভাইস, নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস, ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম, এবং এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম, মুম্বাইতে, গোয়াতে, আমি নিজে মাডগাঁওতে গেছিলাম, সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল, যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস, ভাতটাকে এখন কেউ ভাত বলবে, কেউ রাইস বলবে, কেউ চাল বলবে, কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তো আপনার নিজের ব্যাপার। বল আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এ সমস্ত নানা রকম কথা বলবেন।